ছেলে সোনার সোনা ডালপ পাক আলপ পাক দুটো হবে তিন পাক সরিয়া 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 সরি সরিয়ার খেলা থেকে মুক্ত হয়ে গেছে মুক্তবাসী আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন শুধু সোনিয়া সরি সোনিয়া আর আচ্ছা আর মেজদি সোনিয়া আর মেজদি সোনিয়া আর মেজদি শেয়ার করছেন শুধু টাঙ্গাইল থেকে আগত উল্কার বেগে ছুটে চলে আসছে মানিকপুর গ্যাংস্টার তার মাঠ প্রাঙ্গণ পাগল করে ফেলেছে টানে তারে তিনটা তিন টান তিন টান তিন টান এক টান হয়ে গেছে আর দুইটি টান দেখা যাবে দেখা যাবে সোনিয়া সোনিয়া আর মজনু সোনিয়া চলছে আগে মজদু চলছে পিছে দেখা যাবে সোনিয়া কি দেখাতে পারে আর মজদু কি করতে পারে দেখা যাবে মাঠের পশ্চিম প্রান্তে সোনিয়ার সঙ্গে মহান লড়াই টক্কর দিচ্ছেন মজনু তিন পাক দিতে হবে দেখা যাবে এখনো টাইম আছে অনেক তার তিন পাক খেলতে হবে বড় দেড় পাক হয়েছে কেবলে মানিকপুর দারিসক মাঠ প্রাঙ্গণ মানিকপুর দারিসক মাঠ প্রাঙ্গণ লোকে লোকারণ সমাগম হয়ে গেছে আজকের এই খেলা দেখার জন্য আপনারা সবাই দূর দূরান্ত থেকে এসেছেন মন ভরে দেখবেন আমরা আপনাদেরকে খেলা দেখানোর জন্য নিরলস ভাবে দিন রাত কাজ করে যাচ্ছি দেখা যাবে ছেলিয়া আনন্দে ছেলিয়া সোনার সোনা আলাপ পাক আলাপ পাক দুটো হবে তিন পাক দুই পাক হয়ে গেছে জয়পান দেখা যাবে দেখা যাবে সোনিয়ার মজদু দেখা যাবে কে হারে আর কে জেতে কে হারে আর কে জেতে উল্কার বেগে ছুটে চলছে সোনিয়া আর মজনু যে সোনিয়ার খেলা দেখার জন্য দিনের পর দিন রাতের পর রাত আপনারা অপেক্ষা করেছেন আকাঙ্ক্ষিত সোনিয়া আকাঙ্ক্ষিত সোনিয়া আর মজদু আমাদের চেয়ারম্যান ভাই উনি নাম দিয়েছেন লাইলি মজদুর খেলা চলছে লাইলি মজদুর খেলা চলছে আর সোনিয়া নয় আজকের এই মানিকপুর বাংলা মাঠ অর্থাৎ দাইসক মাঠ প্রাঙ্গণে লাইলি মজদুর খেলা চলছে আমাদের সুন্দরভাবে খেলা ধারাটা দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান আমাদের অতিথি মেহমান কৃতিপরণের পরিষদের মহানত মানুষের বন্ধু মেহমদ মুন্সুর আলম তুলসী ভাই আজকের খেলা দেখে মুগ্ধ হয়ে নাম দিয়েছেন লাইলি মজদুর খেলা লাইলি মজদুর খেলা আর ছোট ঘোষ শোনা যাবে না সোনিয়া 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 সোনি সোনিয়ার মাঠ জয় করলো অবশেষে মজনু মজনু ভালো খেলেছে মাত্র এক কদম নয় সুন্দরভাবে সোনিয়া খেলা দেখিয়েছেন এই জন্য তো বলে সোনিয়ার খেলা দেখে মুগ্ধ হয়ে গেছে মুগ্ধবাসী আপনারা সবাই চলে আসবেন আগামীকাল বেলা আড়াই ঘটিকার সময় মানিকপুর দারিস্তক মাঠ প্রাঙ্গণ সোনিয়া এখন আসুন আসুন হ্যাঁ কথা বলুন সোনিয়ার সঙ্গে কথা বলুন আপনারা বলবেন ইউটিউবের মাধ্যমে তার সাক্ষাৎ